ইসলামের দ্বিতীয় হিজরিতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর রোজা ফরজ হয়। সাথে সাথে রোজার ভুল ত্রুটির কথা বিবেচনা করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের সদকাতুল ফিতর আদায়ের নির্দেশ দেন। নামাজের ভুল ত্রুটির জন্য সাহসিকতা দিয়ে নামাজকে যেমন ত্রুটিমুক্ত করার নির্দেশ, যেমনই দম অতিরিক্ত কোরবানি দেওয়ার মাধ্যমে হজ পালনের দোষ ত্রুটি মুক্ত করা হয়, তেমনি ফিতরার মাধ্যমে রোজার দোষ ত্রুটি মুক্ত করার প্রধান কাজ। রমজানের সাওম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতি সমূহ হতে মুক্ত হওয়ার বিশেষ সুযোগ স্বরূপ ইসলামী শরিয়াতে সাদগাতুল ফিতর এর বিধান দেওয়া হয়েছে। ধনী ছোট বড়, স্বাধীন ক্রীতদাস, নারী পুরুষ নির্বিশেষে সকলের উপর ওয়াজিব হয়। যারা যাকাত গ্রহণ করতে পারে এমন ব্যক্তি সদকাতুল ফিতরও গ্রহণ করতে পারে। এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থেকে হযরত ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর একশা পরিমাণ খেজুর কিংবা যব প্রত্যেক মুসলিম ক্রীতদাস ও স্বাধীন পুরুষ ও নারী ছোট ও বড় সকলের উপর অপরিহার্য করেছেন। সহিহ বুখারী ও মুসলিম। ফিতরা কেন দিবেন? এবছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ 2310 টাকা এবং সর্বনিম্ন 75 টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ফিতরা নির্ধারণ কমিটি এ হার নির্ধারণ করেছেন। ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন। ইসলামী শরিয়া মতে আটা, খেজুর, কিশমিশ, পানি ও জব ইত্যাদি অন্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। উন্নত মানের আটা বা গম দিয়ে ফিতরা আদায় করলে অর্ধশা বা 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 75 টাকা প্রদান করতে হবে। জব দিয়ে আদায় করলে একশা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 300 টাকা। কিশমিশ দিয়ে আদায় করলে একশা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1420 টাকা। খেজুর দিয়ে আদায় করলে একশা বা 3 কেজি 300 গ্রাম এর বাজার মূল্য 1650 টাকা ও পনির দিয়ে আদায় করলে একশা বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2310 টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, গম, যব, খেজুর, কিশমিশ ও পনির বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারিত করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপরোক্ত পণ্যগুলো যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করতে পারেন। উল্লেখ্য, উপরোক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে, তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।